নমস্কার সমাচার প্লাস বাংলায় আপনাদের স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমি চলে এসেছি শায়নী আপনাদের সঙ্গে বিনোদন প্লাস নিয়ে। প্রয়াত হলেন কিংবদন্তি কার্টুন শিল্পী লেখক নারায়ণ দেবনাথ। হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 98 বছর। বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন তিনি। একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন নারায়ণ দেবনাথ। তবে মৃত্যুর আগে হাসপাতালেই সম্মান প্রাপ্তি হল বর্ষিয়ান কার্টুনিস্টের। হাসপাতালের বিছানাতেই তার হাতে তুলে দেওয়া হল পদ্মশ্রী পুরস্কার। কমিক্সের প্রাণপুরুষ নারায়ণ দেবনাথ পেলেন পদ্মশ্রী সম্মান। 2 দশকের দাম্পত্য জীবন পেরিয়ে এবার 21 বছরে পা রাখল অক্ষয় কুমার এবং টুইঙ্কেল খান্না। তাদের বিবাহবার্ষিকী তারা এবার একটু অন্যরকম ভাবে পালন করলেন। তবে এবারের বিবাহবার্ষিকী তারা পালন করলেন স্বয়ং এক বাঘিনীর সঙ্গে। 21তম বিবাহবার্ষিকীতে শহরে নেই বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার এবং টুইঙ্কেল খান্না। 2 ছেলে মেয়েকে নিয়ে রাজস্থানে ছুটি কাটাচ্ছেন। তবে 21 বছরের বিবাহবার্ষিকী উপলক্ষে জঙ্গল সাফারিতে গিয়ে তারা দর্শন পেলেন স্বয়ং এক বাঘিনীর। আর সেই ভিডিও টুইঙ্কেল খান্না তুলে ধরেছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। অবশেষে বিচ্ছেদের পথে হাঁটলেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা ধনুষ এবং রজনীকান্ত কন্যা ঐশ্বর্য রজনীকান্ত। দীর্ঘ 18 বছর বৈবাহিক জীবনের পরে এবার সম্পর্কের ইতি টানলেন তারা। সোমবার অর্থাৎ 17 জানুয়ারি রাতে হঠাৎই দম্পতি তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে ঘোষণা করেন তাদের বিবাহ বিচ্ছেদের সংবাদ। 2008 সালে দক্ষিণের সুপারস্টার অভিনেতা ধনুষ এবং রজনীকান্তের বড় মেয়ে ঐশ্বরিয়া রজনীকান্তের 4 হাত 1 হয়েছিল। ধনুষ ছিল বয়সে ঐশ্বর্যর থেকে ছোট। বিয়ের সময় ধনুষের বয়স ছিল মাত্র 21 বছর এবং রজনীকান্ত কন্যার বয়স ছিল 23 বছর। দম্পতির 2 সন্তানও রয়েছে। তবে এবার 18 বছরের এই বৈবাহিক সম্পর্কের ইতি টানলেন এই তারকা দম্পতি। ধারাবাহিকের নেতিবাচক চরিত্র আর তার জেরেই দর্শকদের থেকে খুনের হুমকি, এমনকি ধর্ষণেরও হুমকি পেলেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সিমরন। হিন্দি ধারাবাহিক পান্ডিয়া স্টোরে ঋষিতার চরিত্রে অভিনয় করতে দেখা যায় সিমরন বুধারূপকে। নেতিবাচক চরিত্রে অভিনয় করার জন্য এর আগেই দর্শকদের কাছ থেকে একাধিক কুমন্তব্য গ্রহণ করতে হয়েছে অভিনেত্রীকে। তবে এবার সোশ্যাল মিডিয়ার মঞ্চে তাকে দেওয়া হলো ধর্ষণের হুমকি। শুধু তাই নয়, ধর্ষণের পাশাপাশি খুনের হুমকিও পেয়েছেন অভিনেত্রী। এক নাবালিকার থেকে এই ধর্ষণের হুমকি পেয়ে একেবারেই হতবাক হয়েছেন সিমরন বুধারূপ। বিনোদন জগতের এমন অনেক হাঁড়ির খবর পেতে, সেই সঙ্গে খেলাধুলার আপডেট এবং রাজ্য রাজনীতির আপডেট পেতে অবশ্যই আপনাকে চোখ রাখতে হবে সমাচার প্লাস বাংলায়। সমাচার প্লাস বাংলার ফেসবুক পেজ লাইক করতে হবে, ইউটিউব পেজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন সমাচার প্লাস বাংলা, যে বাংলা ভারতকে পথ দেখায়।